বন্ধুরা দেখুন, আপনার জন্য আবারও গুড নিউজ রয়েছে। ত্রিপুরা রাজ্যের মধ্যে এমজিএন রেগার মাধ্যমে ব্লকে লোক নিয়োগ করা হচ্ছে এবং দেখুন সেখানে ব্লেজ রিসোর্স পার্সন হিসাবে লোক নিয়োগ করা হচ্ছে, সোশ্যাল অডিট ওয়ার্কার হিসাবে সেখানে কাজ করতে হবে। তাহলে দেখুন সেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যারা করে রেখেছেন আপনারা সকলে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তাহলে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কী কী যোগ্যতা রয়েছে তা সম্পূর্ণ বিষয়গুলো এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। ফার্স্টে দেখুন সেখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর নর্থ ত্রিপুরা ধর্মনগর থেকে বন্ধুরা এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে দেখুন এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে 18 নভেম্বর 2022 বন্ধুরা এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এবং সঙ্গে রেফারেন্স নাম্বারটি তুলে ধরা হয়েছে। তাহলে নোটিফিকেশন ডিটেলসে বলেছি বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তা না হলে আপনাদের আবেদন করতে অনেক প্রবলেম হতে পারে। দেখুন সেখানে সাবজেক্টের মধ্যে প্রথমে বলা হয়েছে ব্লেজ রিসোর্স পার্সন হিসাবে লোক নিয়োগ করা হচ্ছে, সেখানে বলা হয়েছে সোশ্যাল অডিট ওয়ার্কার হিসাবে কাজ করতে হবে। নেক্সট দেখুন যারা আবেদন করতে যাচ্ছেন সেখানে বলা হয়েছে প্রেসক্রাইব ফরম্যাটের মাধ্যমে সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে এই ফর্মটি কোথা থেকে কালেকশন করবেন এবং ফর্ম ফিল আপ কীভাবে করবেন তাও আমি এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো। দেখুন সেখানে এমজিএন রেগারের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে, এখানে আপনাদের দেখুন ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। তাহলে দেখুন সেখানে আপনাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ফিল আপ করবেন, ফিল আপ করে ওদের অফিসে গিয়ে জমা দিতে হবে। তাহলে ওদের অফিসের অ্যাড্রেসটি বলা হচ্ছে দেখুন সেটা ডিএম অ্যান্ড কালেক্টর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট দ্য কনসার্ন ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এই যে অ্যাড্রেসটি বলা হয়েছে এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে এবং অ্যাপ্লিকেশনটি জমা দেওয়া শুরু হয়েছে 21 নভেম্বর 2022 থেকে সেখানে জমা দেওয়া শুরু হয়েছে এবং লাস্ট ডেট বন্ধুরা দেখুন 5 ডিসেম্বর 2022 সেখানে লাস্ট ডেট, এই ডেটটি অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এবং প্রতিদিন আপনার ওয়ার্কিং ডের মধ্যেই জমা দিতে হবে। তার সঙ্গে সেখানে টাইম রাখা হয়েছে সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে প্রতিদিন জমা দিতে পারবেন। তাহলে দেখে নিচ্ছি পোস্টের ডিটেলসগুলো। তাহলে বন্ধুরা দেখুন অবশ্যই লক্ষ্য রাখবেন, সেখানে প্রথমে বলা হয়েছে নেম অফ ডিস্ট্রিক্ট, তারপর নেম অফ ব্লক, তারপর দেখুন টোটাল শূন্যপদ এবং সেখানে ক্যাটাগরি এবং রিমার্ক বলা হয়েছে। দেখুন সেখানে প্রথমে বলা হয়েছে নেম অফ ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের নাম দেখুন সেখানে নর্থ ত্রিপুরা, তারপর দেখুন সেখানে নেম অফ ব্লক। তাহলে দেখুন সেখানে টোটাল 8টি ব্লকের আন্ডারে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে প্রতিটি ব্লকের আন্ডারে সেখানে যে পোস্টের সংখ্যাগুলো সেখানে টোটাল দিয়ে দেওয়া হয়েছে। তাহলে টোটাল আপনাদের 8টি ব্লকের আন্ডারে 22টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তাহলে এই ব্লকগুলো আপনারা চেক আউট করে নিয়ে নেবেন। নেক্সট দেখুন সেখানে এলিজিবিলিটির মধ্যে দেখুন আপনাদের প্রথমে রাখা হয়েছে এজ লিমিট, এজ লিমিট 18 বছর থেকে যারা 40 বছরের মধ্যে যারা রয়েছেন আপনারা সকলে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার সঙ্গে অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে রেখেছেন আপনারা সকলে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার সঙ্গে অবশ্যই দেখে রাখবেন যারা ওয়ার্ক ইন এমজিএন রেগা, তাহলে দেখুন যারাই আবেদন করবেন আপনাদের এমজিএন রেগার মধ্যে অভিজ্ঞতা থাকতে হবে অথবা আপনার ফ্যামিলি মেম্বারের দেখুন এমজিএন রেগার মধ্যে অভিজ্ঞতা থাকতে হবে এবং জব কার্ডটিও থাকতে হবে। নেক্সট দেখুন সেখানে বলা হয়েছে সেখানে যারা আবেদন করতে পারবেন না পিআরআই রিপ্রেজেন্টেটিভ অথবা মেট অথবা আদার্স অফিসিয়াল এজেন্সির মধ্যে যারা রয়েছেন সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না এবং আপনাদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে যারা রুরাল গ্রুপের মধ্যে রয়েছেন, যেমন ব্লেজ স্কুল কমিউনিটি অথবা এসএসজি অথবা কমিউনিটি বেস অর্গানাইজেশনের মধ্যে যারা রয়েছেন আপনারা সেখানে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। সিলেকশন প্রসেসের মধ্যে 2টি প্রসেস রাখা হয়েছে, যারা অ্যাপ্লিকেশনটি জমা দেবেন পরবর্তী সময় সেখানে আপনাদের শর্টলিস্টেড করা হবে, শর্টলিস্টেড করার পর আপনার সেখানে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে এবং পরবর্তী সময় সেখানে ফাইনাল মেরিট লিস্টটি জানিয়ে দেওয়া হবে এদের ওয়েবসাইটের মধ্যে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলির মধ্যে অবশ্যই সেটা লক্ষ্য রাখবেন, লাস্ট ডেটের মধ্যে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে ওদের অফিসের মধ্যে গিয়ে এবং তার সঙ্গে ফর্মের সঙ্গে আপনাদের পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের উপরে সেখানে রাইট সাইডের মধ্যে একটি ফটো দিতে হবে এবং দেখুন সেখানে সমস্ত রিলিভেন্ট ডকুমেন্টগুলি সঙ্গে দিয়ে দিয়ে অবশ্যই আপনারা সেলফ অ্যাটেস্টেড করবেন। তার সঙ্গে আপনার পিআরটিসি, আধার কার্ড, এমজিএন রেগার জব কার্ড দিতে হবে, প্রুফ অফ যারা এসএসজি মেম্বারশিপ রয়েছেন সেখানে প্রুফ দিতে হবে, এসসি এবং এসটি কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং সেখানে জেরক্স করে দিতে হবে এবং ইস্যুর দেখুন থাকতে হবে অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন।
নেক্সট দেখুন যারা ইন্টারভিউর জন্য অ্যাটেন্ড হবেন আপনাদের কোনো ধরনের টিএ অথবা ডিএ দেওয়া হবে না, ক্লিয়ারলি সেখানে মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে যারাই কাজটি পাবেন আপনাদের দেখুন স্যালারি যদি দেওয়া হবে প্রতিদিন হিসাবে স্যালারি দেওয়া হবে, আপনাদের মান্থলি দেওয়া হবে না, প্রতিদিন হিসাবে স্যালারি দেওয়া হবে। সেখানে দেখুন প্রতিদিন স্যালারি দেওয়া হবে আপনাদেরকে, পার ডে স্যালারি দেওয়া হবে 330 টাকা করে প্রতিদিন স্যালারি দেওয়া হবে দেখুন পার ডে। এবং দেখুন আপনাদের ম্যাক্সিমাম পিরিয়ড বলা হয়েছে 200 দিনের জন্য নিয়োগ করা হবে। অবশ্যই এই ক্রাইটেরিয়াগুলো লক্ষ্য রাখবেন বন্ধুরা। এবং দেখুন সেখানে আরেকটি ইনস্ট্রাকশন রয়েছে, সেখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি দ্য রেসিডেন্ট অফ দ্য কনসার্ন ব্লক এরিয়া। তাহলে দেখুন বলা হয়েছে যারা ব্লক এরিয়ার মধ্যে রয়েছেন এবং এই ব্লকগুলির নাম বলা হয়েছে, এই ব্লকগুলির মধ্যে যারা রয়েছেন বন্ধুরা, যারা বসবাস করছেন এই ব্লেজ অথবা এই ব্লকগুলির মধ্যে যারা রয়েছেন তারাই সেখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। আদারওয়াইজ ত্রিপুরার অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, কেননা প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশনগুলি পাবলিশ হচ্ছে। তো প্লিজ রিকোয়েস্ট করবো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার ব্লক অথবা ডিস্ট্রিক্টের নামটি জানিয়ে দেবেন, যখনই কোনো ধরনের নোটিফিকেশন আপলোড হবে সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে আপডেটগুলো জানিয়ে দিয়ে দেবো। তাহলে দেখিয়ে দিচ্ছি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি। দেখুন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। ডাউনলোড করার পর প্রথমে দেখুন সেখানে বলা হয়েছে আপনার যে ব্লকের আন্ডারে রয়েছেন সেই ব্লকটি লিখবেন এবং সেখানে ডিস্ট্রিক্টটি লিখবেন। তারপর সেখানে বলা হয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, সেই ক্যান্ডিডেট সেখানে নাম লিখবেন, সেখানে বড় হাতে লিখবেন এবং ফটো সেখানে বসাবেন পাসপোর্ট সাইজের, এবং সেখানে বাবার নাম, মার নাম, মেরিট না আনমেরিট সেখানে লিখতে হবে। যদি মেরিট লিখেন তাহলে সেখানে আপনার ওয়াইফ অথবা হাজব্যান্ডের নাম সেখানে লিখতে হবে। নেক্সট আপনাদের দেখুন সম্পূর্ণ বিষয়গুলো ইজি রয়েছে, ডেট অফ বার্থ, কাস্ট, জেন্ডার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর দেখুন জিপি লিখতে হবে, ব্লক লিখতে হবে, ডিস্ট্রিক্ট লিখতে হবে, পিন নাম্বার এবং পার্মানেন্ট অ্যাড্রেস লিখে বন্ধুরা অফিসটি রয়েছে সেই অফিসের মধ্যে গিয়ে জমা দিতে হবে নির্দিষ্ট ডেটের মধ্যে। এবং যদি কোনো ধরনের আপনার ডাউট থেকে থাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে অথবা আপনাদের এই নোটিফিকেশনটি বুঝতে গিয়ে কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তাহলে বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।